নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আজি আমি এটা বেলেগ সম্পূৰ্ণ বেলেগ টপিকৰ ওপৰত ডিছকাছ আলোচনা কৰিবলৈ ওলাইছোঁ। এটা নতুন ৱেবছাইট আসাম ইণ্টাৰভিউ ডট কম, এই ৱেবছাইটটোৰ জৰিয়তে বিভিন্ন প্ৰতিযোগিতামূলক পৰীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে আমি কিছুমান অনলাইন মক টেষ্ট আমি ৰেগুলাৰ বেচিছত দিয়াৰ কাৰণে আৰম্ভ কৰিছোঁ, যাতে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীবিলাকে বিভিন্ন প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাৰ বাবে নিজকে প্ৰস্তুত কৰিব পাৰে। আৰু তাৰ বাবে আমি কিছুমান অনলাইন ছেল্ফ টেষ্টৰ ব্যৱস্থা কৰিছোঁ। আজি প্ৰথমটো ভিডিঅ' প্ৰথমটো লিংকৰ প্ৰথমটো ভিডিঅ' মই আপোনালোকক দেখাব খুজিছোঁ। চ' প্ৰথমতে আপোনালোকে ব্ৰাউজাৰত গৈ assaminterview.com দি পেলাই এণ্টাৰ মৰাৰ লগে লগে এইখন স্ক্ৰীণ আহি যাব, এইটো ৱেবছাইট হয়। ইয়াতে আমি আজি আলোচনা কৰিম অনলাইন মক টেষ্ট ছেকশ্যনটো আছে, ইয়াত বিভিন্ন ধৰণৰ ছেকশ্যন আছে। আপোনালোকে অনলাইন মক টেষ্টৰ DLED ছেকশ্যন, DLED অনলাইন মক টেষ্টৰ DLED ছেকশ্যনটো ক্লিক কৰিব, কৰাৰ লগে লগে এইখন পেজ দেখা পাব যে DLED মক টেষ্ট সিরিজ এন্ট্রেন্স এক্সামিনেশন প্রিপারেশন। এতিয়া ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের দুবছরীয় পাঠ্যক্রম তো বিভিন্ন বোর্ডর দ্বারা অসমত দিয়া যায়, SCERT আছে, তাতে আপনার দুই বছরীয় কোর্স হয়, এইটো রেগুলার বা ফেস টু ফেস মোডত দিয়া যায়। গতিকে দ্য প্রি সার্ভিস টিচার্স ট্রেনিং ইজ কন্ডাক্টেড ইন দ্য ফেস টু ফেস মোড বাই দ্য TIs আন্ডার SCERT আসাম। এইটো নর্মেলি আপনার মেট হয়, এন্ট্রেন্স টু মেট হয়, কিন্তু এইবার লকডাউনের কারণে মোস্ট প্রবলি এতিয়ালৈকে ঠিক করা নাই। আর এনে জুলাইর প্রথম উইকত, ফার্স্ট উইকত এইটোর এন্ট্রেন্স টু হয়, ইয়াত সিট পাবর কারণে এন্ট্রেন্স টু হয়। কিন্তু তার বাবে সিলেবাস তো মই একদম থরলি আপনার রাফলি কই দিছো যে ইয়াত সেগুটি দিয়া আছে যে দ্য টেস্ট উইল shall have to two sections, section 1 and section 2. Total mark is 100, time থাকিবো 2 ঘন্টা। The type of question MCQ, multiple choice question, number of question 100টা থাকিবো আর প্রত্যেকটোতে 1 নম্বর কে থাকিবো। এটা দুটা সেকশন বলি কইছো মই, তাতে প্রথম সেকশন তো 35 নম্বর আছে, তার থাকিবো জেনারেল ইংলিশ 10 মার্কর, জেনারেল নলেজ 15 মার্কসর, রিজনিং থাকিবো 10 মার্কর। সেকশন টুত আছে 65 মার্কস, তার আন্ডারত যাব আপনার জেনারেল ম্যাথমেটিক্স 15 নম্বর, জেনারেল সায়েন্স এন্ড EVS 15 মার্কস, সোশিয়াল সায়েন্স 20 মার্কস, আর ল্যাঙ্গুয়েজ অসমিয়া বঙ্গালী বা বোর্ডর 15 মার্ক থাকবে। গতি দুটা সেকশন থাকবে, কিন্তু মনত রাখব ইয়ার গোটেখিনির কারণে 100 নম্বরের যখন কোয়েশন পেপার আসব তাত সব গোটেখিনি মাল্টিপুল চয়েস কোয়েশন থাকিব, চারি একটা কোয়েশন দিয়া থাকিব, তার চারিটা অপশন দিয়া থাকিব, আপনাদের তার কারেক্ট অপশনটো চুজ করব লাগিব। এটা এই পরীক্ষাটার কারণে আপনাদের নিজকে প্রিপেয়ার করব লাগিলে বিভিন্ন ধরনের কিতাব বা কিবা আপনাদের ফলো নিশ্চয় করব, কিন্তু আমি এটা নতুন পদক্ষেপ লৈছো, সম্ভবত অসমত আমি এটো প্রথম নতুনকে আমি ইন্ট্রোডিউস করছো যে স্টুডেন্টে বিনামূলীয়াকে কেনেকে ইয়ারে প্রতিটো সেকশনৰ বাবে নিজকে পরীক্ষাত কেনেকে প্রিপারেশন চলাব পাৰে তাৰ বাবে আমি অনলাইন সেলফ টেষ্টৰ ব্যৱস্থা কৰিছোঁ, যে আপোনাৰ সেটবিলাক আমি দি যাম ইয়াতে, আৰু সেইটো আপোনালোকে কোৱেশ্যনবিলাক আহি থাকিব, আপোনালোকে অনলাইন কৰিব পাৰিব, কোনটো ভুল কোনটো শুদ্ধ আপোনালোকক কৈ দিব, আৰু গোটেই সেই সেটটো সেই এই এই যিটো আপোনাৰ প্ৰিপাৰেশ্যনৰ কাৰণে যিটো মক টেষ্ট হ'ব সেইটো সম্পূৰ্ণ কৰাৰ পিছত আপোনাৰ আপুনি কিমান নম্বৰ পালে, কিমান সময়ত কিমান নম্বৰ পালে সেইটো আপোনাৰ আহি যাব। গতি যদি আপনার মার্কসটা কমই থাকে তেতিয়াহলে আপনি আকৌ এই অনলাইন মক টেস্ট আকৌ তুমি আপনি যেতিয়া আছে তেতিয়া করব পারে, এটা আপনি ল্যাপটপতো করব পারে, আপনি মোবাইলতো করব পারে। সো এটা সুন্দর পদক্ষেপ আমি আরম্ভ করছো আপনার সুবিধার বাবে। এতিয়ালৈকে আমি দুটা খণ্ড আপলোড করছো, অনলাইন মক টেস্ট ফর DLED এন্ট্রেন্স এক্সাম ইংলিশ পার্ট 1, অনলাইন মক টেস্ট ফর DLS এন্ট্রেন্স এক্সাম ইংলিশ পার্ট 2। প্রথমটো মই আপনাদের করে দেখাইছো, দিয়া আছে নাম্বার অফ কোয়েশন 15,
Time 20 minutes. Welcome to online mock test for DLET entrance English part 2. Sorry, it is part 2 hoy ma part 1 to sam. My part 1 to part 1 to kor kore it is part 1 sam slowly. Part 2 hi likha ase. Part 2 hi likha ase bar hobo. To likhote mo slowly more full hoise. Next page to sam hoy. So option bilage na ke ahibo. Question bilage ahibo. See dash money from Roman landed to borrowed give kuntu correct moi na janu moi just apnalok dekhai jam kot kenako option ki man interactive hoy apnaloke nije dekha debo see suppose borrowed money sa ha kuddho sab moi to option click kori dia loge loge full kuddho koi dile correct you have selected the correct answer so apuni loge loge gom pai jabo je apuni kuddho ke kuddho answer tu apuni click korise na apunar uttor tu bhul Two boys were dash in the pond. Two boys were dash in the pond. Options are swim, sunk, drowned. None of the above. Kuntu option. Moi na janu moi eta di dim. Suppose drowned. Doctor. A man of dash respected by all. Principal or principal. Kuntu option. A man of principal respected by all. Sound. Doctor. Correct. You have selected the correct answer. Next to Samami, he is dash a fool to say like this, fairly rather. He is rather a fool to say like this. He is fairly a fool to like this. Nadano, rather hobo lage. Doctor, hundreds of soldiers were dash in the battle, injured or wounded. Kuntu hobo. Kuntu khuddho. Ma itu dilu. Wrong. Nohoy. Tar mane itu nohoy mane wounded hobo lage. It is previous space, next space. Ma next space to dilu. Aku. Question ahibo 15 ta question ekhon page ot 5 ta ke question display hoy the ship dash in the sea sank sail drowned kuntu hobo drowned drowned warning drowned hobo lage bhul hoise na janu khuddho uttor kuntu next to sam both parties came to an dash settlement na janu bhul hol he dashed to attend the meeting he refused to sam Doctor, he visited that temple regularly, recently, shortly. He visited that temple recently. He will leave for England recently, tomorrow, sorry, shortly, day before. He will leave. So, shortly. Next page. Today, the dash of Haflong is pleasant. Climate? Hobo ne weather hobo today the weather of hobo lage good doctor correct you have selected the correct answer the patient is dash well today fairly well today yes please dash your position check check you do check hobo lage he dash good english he says good english he speaks good english speaks good english electricity was dashed by faraday invented ne discovered Invented, invented. So, 3 out of 3. Itya submit button to click kori dile. Yet processing hoy. Pehle mor result kine ahi gul. Sab. Main kundor koi result to apne loge loge pai jabo. So you have taken. Yet ahi gul se. Here is your result. You have taken 3.38 minutes to complete the test. Apuni 3 minute 38 second homoy loise. A test to complete kori bolgan. Total marks in the test 15 number asile. কারণ আমি 15টা কোয়েশ্চন দিছিলু কারেক্ট অ্যানসার মোর 12টা হইছে গটিকে মোর রিজাল্ট 80% সব আহি গল এটা আপনি যদি এনেকে করে আপনার উত্তরৰ ওপৰত নিৰ্ভৰ কৰি পেলাই আপনার রিজাল্টটো ডিসপ্লে কৰিব আকো আমি কিমান ইন্টাৰেক্টিভ কৰি ইয়াত কোয়েশ্চন অ্যানসার কৰি ডিসপ্লে কৰাই দিছো সব ফলোইং আর দা কোয়েশ্চনস দা অ্যানসারস ইউ প্রোভাইডেড এন্ড দা কারেক্ট অ্যানসারস টুডে দা ইট হল কোয়েশ্চন ইয়োর অ্যানসার ওয়েদার কারেক্ট অ্যানসার ওয়েদার নেক্সট কোয়েশ্চন এটো হান্ড্রেডস অফ সোলজারস ওয়্যার ডেথ ইন দা ব্যাটল You answered injured. Correct answer on the chop. Moi disilu injured bully. In actually correct answer to whole wounded bully. So enaki gutikini apunar kuntu question tar correct answer to moi ki answer to dilu aru tar correct answer to ki hobo lage di diye. Gutikini apuni gom pai jabo je apunar uddho uttor to ei test tot uddho uttor bilak prashna bilakor uddho uttor bilak ki asile apuni nije ki dile aru apuni kiman number pale. So যেহেতু আপুনি স্যাটিসফাইড নহয় এটো 80% পাবলৈ স্যাটিসফাইড নহয় আপুনি একচুয়ালি 100ৰ ভিতৰত 100 পাব লাগিব
গতি আমি ব্যবস্থা করছো যে আপনি আকো রিটেক কুইজ বলে দিছো আমি এই রিটেক কুইজ বাটনটা যে আছে এই লিঙ্কটা যে আছে এই ক্লিক করে দিব এই দিয়ার লগে লগে আপনি আকো কোয়েশন খিনি আকো আপনার ডিসপ্লে করাবো কিন্তু মনত রাখিব ইয়াত আমি একটা মেকানিজম করছো যে এই কোয়েশন বিলাক এই 15টা কোয়েশন প্রতিবারেই সাফল হয়ে আপনার চকুর আগত আহিব মানে ফিক্স নহয় প্রথমতে এইটো কোয়েশন আহিছে তারপর এইটো আহিব আপনি মনত রাখিব নোৱাৰে আর যা অপশন আসলে এই অপশন বিলাকও সাফল হয়ে আহিব এই অপশনটো যদি আগতে যদি এইটো প্রথমত আছিল এইবার এইটো দ্বিতীয়ত আহিব তেনেকুৱাকে আহিব মানে র্যান্ডমলি এই 15টা কোয়েশন আপনার সাফল হয়ে পেলায় আপনার প্রতিবার অ্যাটেম্প্ট করতে আপনার ডিসপ্লে করাব যাতে আপনি আন্দাজ মতে ইয়াত কোয়েশন কেটা আপনি কোয়েশন অ্যান্সারটো কইব আপনি নিজের মতে আন্দাজ করে পেলায় নিজের মনত রাখি পেলায় করব নয় তো যেতিয়াই আপনি নাম্বার অফ টাইমস এটা আপনি আকো করব পারে কিমান নম্বর পাব আপনি আকো দেখা পাব সো আপনি এই পরীক্ষা ডিএলএড এন্ট্রেন্সর বাবে আপনি নিজকে প্রিপেয়ার করব লাগিলে আপনি নিজেই পড়ি যাক আপনার যেবিলাক স্টাডি মেটেরিয়াল আছে যেবিলাক আপনি কিবা কিবি বেলেগ ধরক রিসোর্স বিলাক আপনি পাইছে বা সেবিলাক আপনি পড়িলে লগতে আপনার জ্ঞান কিমান হল আপনি পরীক্ষাত কিমান নম্বর পাব কিমান সময়ত কিমান অ্যান্সার করিব পাইলে এই গোটেইখিনি আমার এই ওয়েবসাইটর এই লিঙ্ক বিলাকৰ থ্রুৰে আপনি পাই যাব আর মনত রাখিব যদিও আমি ইয়াত লিখিছো যে ডিএলএড ডিএলএড এন্ট্রেন্স এক্সামৰ বাবেহে এইখিনি বস্তু দিছো তেনেকুৱা নহয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামত এই একেই ধরনের প্যাটার্ন বিলাকে আহি থাকে গতি আপনি নাভাবিব যে এই অকল মই ডিএলএড এন্ট্রেন্স এক্সাম নিদিও গতি মোৰ এইটো দরকার নাই মই বেলেগ এটা এক্সামৰ কাৰণে প্রিপেয়ার করে আছো যত এনেকুৱা ধরনের একেই মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশন আহে গতি আপনি তার বাবেও এইটো প্র্যাকটিস করব পারে নিশ্চয় ভাল পাইছে মই আগতেই কৈছো অসমত এইটো ওয়েবসাইটৰ থ্রুৰে এনেকুৱা ইন্টাৰেক্টিভ ফ্রি অনলাইন মক টেস্ট আরম্ভ করা আমি প্রথম আরম্ভ করেছো যাতে আমার অসমৰ ছাত্র ছাত্রীর সুবিধা হয় গতি আশা করো আমার কষ্ট আপনাদের অনুধাবন করব পারিছে আপনার সহায় করব পালে আমি অদূর ভবিষ্যতে আরো ভাল পাম ইয়াত লিখা থাকি এটি আমি ইয়াতো দিয়া আছে এপিএসসির বাবেও দিয়া আছে ডিএলএড দিয়া আছে এপিডিসিএল দিয়া আছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামৰ বাবে আমি ইয়াত আপনার ফ্রিলি অনলাইন সেলফ টেস্ট এনেকে দি যাম আর আপনার আমি যিমান পাৰো সহায় কৰি যাম ধন্যবাদ আপোনালোকে ভিডিওটো চালে চাই পেলাই ভাল পাইছে নিশ্চয় তলত ডেসক্রিপশন সেকশনত আমি এই ওয়েবসাইটৰ এড্রেসটো দি দিম আপোনালোকে এটো চাব আৰু বাকি ছাত্র ছাত্রীর সুবিধাৰ বাবে আশা কৰো আপোনালোকে এটো ভিডিওটো শেয়ার কৰিব আৰু সাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব আমি আকৌ নতুন ভিডিও এটালৈ অতি সোনকালে আপোনালোকৰ মাজত আহিম তেতিয়ালৈকে আমাক আজিলৈকে আমি এৰিছো ধন্যবাদ।